গ্রিন প্রোডাকশন অথবা আমাদের ব্যক্তিগত নাম পরিচয় ব্যবহার করে কেউ মেসেজ দিয়ে টাকা চাইলে ভাববেন প্রতারক চক্র আপনাকে টার্গেট করেছে। আমরা কাউকে মেসেজ দিয়ে বা ফোন করে টাকা চাই না, অতএব সবাই এ ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকুন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের বাড়ি কি এখানেই? আচ্ছা, এই মাইনুদ্দিনের বাড়িটা কোন সাইডে? এদিক দিয়ে কত দূর যেতে হবে? আর আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এদিকে নাকি? আপনার নাম মইনুদ্দিন? আচ্ছা, সমস্যা কি আপনাদের বলুন তো? সমস্যা হলো বউ হলো প্রতিবন্ধী, পাঁচটা ছেলে। প্রতিবন্ধী বলতে আমি শুনলাম যে আপনার বউ অন্ধ। হ্যাঁ। আর আপনার পাঁচটা ছেলে মেয়ে? পাঁচটা ছেলে। আপনি কি কাজ করেন? আমি একটা মানুষের অন্য মানুষের গাড়ি চালাই। কি গাড়ি? রিক্সা, ভ্যান। ভ্যান চালান? কোথায় চালান? চালিয়ে চালায় চার মহরে। ও, তো ভ্যান চালায় যার ভ্যান তাকে কয় টাকা দিতে হয় প্রতিদিন? 130 টাকা। আর বাদ দাও কয় টাকা থাকে আপনার? থাকে 100-150। তোমার তিনজন ভাই বোন, তোমার নাম কি? আর এটা? এটা আমার ছোট বোন মিতু। মিতু। আর এটা? এটা আমার খুব ছোট একবার ছোট ভাই। ওর নাম কি? আলী। তোমার মা চোখে দেখে না? না। ও, আচ্ছা আসো। কোনটা আপনার বোন, কোনটা? এই যে আমার বোন ছোট। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনার নাম কি? রহিমা। আপনি কি দুই চোখে দেখতে পান না? তারপরও কিছুই বোঝাই যায় না। আপনাদের এই ঘরে তো আমি দেখতে পাচ্ছি একটা মাত্র চৌকি, তো আপনাদের ঘরের অবস্থা তো খুবই খারাপ দেখতেছি। আপনাদের বৃষ্টি আসলে পরে বৃষ্টি থাকা যায় না, তো বৃষ্টির বাচ্চা কাচ্চা নিয়ে সারি পানি পরে, পানি পরি সে সর্ব গা ভিজে যায়, বাচ্চা কাচ্চা নিয়ে সারি জড়ায় থাকি, পানি দিই কাদা কাদা হয়ে যায়। আপনাদের তো পাঁচজন ছেলে মেয়ে, এখানে মাত্র একটা মাত্র চৌকি, কিভাবে থাকেন আপনারা? খুব কষ্টে থাকে, এখন চৌকি কিনতে পারে না, পেটের ভাতে জোগাতে পারে না, কিভাবে চৌকি কিনবো? তার উপর চৌকির উপর তো কিচ্ছু নেই, কোনো মতো কি বিষয় রাখছেন? এটা খুবই কম্বল দিয়েছিল সরকার থেকে, একটা কম্বল বিষয় রাখছি খালি। তারপর তিনটা হচ্ছে নষ্ট বালিশ, এই বালিশে তো শোয়ার মতো কোনো পরিবেশ এখানে নেই। আর এটা কি আপনাদের একটা মাত্র লেপ? আপনাদের ঘরের পরিবেশটা একটু দেখেন দর্শকরা, মানে এখানে মানুষের বসবাসের উপযোগী আর নেই। এখানে যে পাঁচজন কিভাবে থাকে আল্লাহ ভালো জানেন। ঘরের মধ্যে গর্ত, এগুলো কিসের? জালের মধ্যে জড়াই গেছিল, মনে করেন যে 15 দিন আগে কাজটা হয়েছে।
আর ও চোখে কম দেখে যখন ওর মেয়ে বিয়ে দিছে আসলে একটু ঘরটা লেপে, আর না হলে ও কিছু করতে পারে না। বাচ্চা পায়খানা করে, তরকারি রান্না করতে সময় আমি আসি, সময় একটা বড় বাচ্চা আছে ও করে, সময় শাশুড়ি করে, আমি পরের ঘর করি খাই বাজান। আমি সব সময় তাই নিয়ে দেখা সম্ভব না, বাপ মা নাই জন্যে আমি বড় বোন হিসাবে আমি যতটুকু পারি ততটুকু ওনাকে দেখি, বাসাবাড়ি কাজ তুলি করি। সাপ উঠলে তো সমস্যা, এই এই ঘরে যদি এখানে ছোট ছোট বাচ্চারা থাকে এখানে সাপ উঠলে সমস্যা না? এটা কি? এটা হচ্ছে মাটির কুলা, ধান রাখে, চাল রাখে। আচ্ছা, আর এই ঘরের মধ্যে পলিথিন দেয়া কেন? এই পলিথিন বাঁধানো, ওই যে শিল পরে যে ছিদ্র হয়েছে ওই পানিটা এখানে পড়ে, ওই পানিটা নিচে পড়বে জন্য এখানে পড়ে, বাচ্চা কাছে নিয়ে শুয়ে থাকে, তাই জন্য আমি এই কাগজটা কিনে নিয়ে এসে ওখানে মনোগঞ্জে দিয়ে রাখছি যাতে পানিটা না পড়ে বাচ্চাদের শরীরে। ফুটা করলে তো বড় বড় শিল পড়ছিল আজ থেকে ছয় বছর আগে, ওই শিল পড়ার থেকে ফুটা হয়ে এই নিচে পড়ছিল, নিচে ওরা আবার মনে করেন যে ওই চোখের নিচে ঢুকেছিল যখন শিল পড়ে, বাচ্চা কাচ্চা নিয়ে চোখের নিচে ছিল এই শিলগুলো, তাই কোনো ক্ষতি করে না, শিলগুলো মনে করেন যে যখন পড়ে তখন মাটির নিচে পড়ে। আর ওনারা বাচ্চা কাচ্চা নিয়ে ভিতরে ঢুকছিল দেখে কিছু হয় না, এই চোখের নিচে একজন ঢুকে বার হয়েছিল দেখে একটা মানুষ মারাও গেছে, তো আল্লাহ ওনাদেরকে বাঁচা রাখছে। তুমি সবার বড় না? হ্যাঁ। তোমার বড় একটা বোন আছে, তার বিয়ে হয়ে গেছে। হ্যাঁ। আর তুমি বড়, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 3। কোন স্কুলে? প্রাইমারি। ঠিকভাবে স্কুলে যেতে পারো না, মাকে রান্না সহায়তা করা লাগে? হ্যাঁ, আব্বা টেকা বড় পড়াইতে পারে না, তার জন্য বাইরে থাকি, মার কাছে কাম করি, মাকে সাহায্য করো। হ্যাঁ। আর তোমার ছোট ভাই বোন গুলা ওদেরকে দেখে? ওদেরকে আমার মা দেখতে হয় না, তার জন্য আমি সাথে থাকি, দেখি আমার বউ দেখে, তারপরে দেখি। এই যে ছোট একটা চৌকি তোমাদের, তোমাদের সদস্য তো অনেকজন, কে কোথায় থাকো তোমরা? আমরা আমি আর আব্বু আর ছোট বাচ্চা নিয়ে উপরে থাকি, আর হলে আমরা সব নিচে থাকি, আমার আপুরা তো শীতের সময়, এই শীতের মধ্যে এই ঘর যদি তারা থাকে, ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে ঠান্ডার অসুখে তো পড়বেই, তার উপর সাপ পোকার ভয় আছে, তো তাদের ঘরের বাইরের সাইডটা একটু আপনাদেরকে দেখাবো। তার আগে আমি একটু জিজ্ঞেস করি, তোমাদের শীতের পোশাক আশাকের কি অবস্থা বলো তো? আমার শীতের পোশাক আশাক নাই, আব্বার টাকা বড় কিনতে পারে না, আমি তার জন্য এবার থাকি। লেপ কয়টা তোমাদের? লেপ একটা। একটা লেপ দেখ, এই তোমার প্রায় ছয়জন, কিভাবে থাকো এক লেপে? এক লেপে যেবা ছয়জন এক লেপে থাকা তো যায় না, তার জন্য একটা কম ছিল, ওই খেতা ছিল, ওই খেতা সব সময়। তো তাদের ঘরের উপরে চালের অবস্থা খুবই খারাপ, আপনারা ভিতর থেকে তো দেখতেই পাচ্ছেন যে ঘরের মধ্যে সূর্যের আলো প্রবেশ করতেছে, অনেক বড় বড় ফুটা হয়ে গিয়েছে, তাদের ঘরটা সংস্কার করা খুবই প্রয়োজন। এই জানলা তো ভাঙা দেখতেছি। হ্যাঁ, ভাঙা। বহুত আগেকার পুরনো জানলা ছিল, ওই ভেঙে গেছে। একটু লাগাও তো দেখি কি রকম ভেঙে গেছে। একবারে ভেঙে গেছে, খালি যে জানলাটাই আছে, জানলাটাই খালি আছে, আর দুই একটা ভেঙে গেছে, আর ওই দুইটাই। আর তোমরা এখানে গোসল করো? আর তোমার মা তো অন্ধ, উনি মহিলা মানুষ, ওনার গোসল করার জন্য তো পর্দার প্রয়োজন। এই যে এখানে তো কোনো মতো ঘিরে রাখা হয়েছে, এটা তো পর্দা মেনটেন হচ্ছে না, যখন তোমার মা গোসল করে তখন কিভাবে এটা ঘিরে দেওয়া হয় না, এভাবে গোসল করে? আর তোমাদের ঘরের পিছন সাইডে যে জানলাটা, এটাও তো ভেঙে গিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন জঙ্গল, সাপ পোকা ঢোকার অনেক বেশি সম্ভাবনা আছে, দেখতে পাচ্ছেন এদিক দিয়ে ফাঁকা, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। আচ্ছা, এখানে যে ভাঙা বাথরুমটা দেখা যাচ্ছে, এটা কি এখন ইউজ করো তোমরা? হ্যাঁ, এখন ইউজ করি। তো দেখি চলো তো। তো দেখতে পাচ্ছেন তাদের বাথরুমের হচ্ছে এই অবস্থা, এখানে কিভাবে কারা বাথরুম করে আসলে আমার জানা নেই, আমি ভাষা হারিয়ে ফেলেছি, তো তাদের এটি সংস্কার করার প্রয়োজন। তো দর্শক, আপনারা তো সবই শুনলেন এবং সবই দেখলেন, একজন অন্ধ মা এবং তার চারটি বাচ্চা কীভাবে কষ্ট দিন যাপন করতেছে এই ভ্যান চালকের পরিবার। একা তো উনি চোখে দেখেন না, এই চোখে না দেখা অবস্থায় তাকে ছোট ছোট বাচ্চা সামলাতে হচ্ছে, রান্না করতে হচ্ছে, একটিমাত্র চৌকি, তিনজনকে চৌকির উপর থাকতে হয় আর দুজনকে মাটিতে, এখানে সাপের ভয় থাকে, ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে, তারপরেও এভাবেই তাদের জীবন চলে যাচ্ছে, অভিযোগ নেই তাদের কারোর কাছে, কিন্তু তাদেরও অধিকার আছে একটি ভালো জীবন পাওয়ার।
তো আমাদের কাছে তারা প্রাপ্য। আল্লাহ আমাদেরকে যে সম্পদ দিয়েছেন সেখানে তাদের হক রয়েছে। তো আমি চাইবো এই পরিবারটির পাশে এসে আপনারা দাঁড়াবেন। আমাদের একটা আবদার, আপনারা এই একটা ঘরের ব্যবস্থা করে দিবেন, তারা যাতে চলি খাওয়ার মতো তাদের একটা ব্যবস্থা করে দিবেন রাজা। আর উনি অন্ধ, ওনার চিকিৎসার জন্য আপনারা পারলে কিছু ব্যবস্থা করুন। এটা তো ভিডিওটা দেখার পরে যদি কোনো ভাই বোন আপনাদের ঘরের জন্য এগিয়ে আসেন, আমরা ইনশাল্লাহ আপনাদের এখানে একটি ঘর করে দিই, আবার একটি ভিডিও করব, সেখানে তাদের নাম ঠিকানা উল্লেখ করা থাকবে। তো আপনাদের বাড়ি থেকে তো বাজার অনেক দূরে, অনেক দূর হেঁটে আসতে হয়, এজন্য আমরা বাজার করে কিছু নিয়ে আসতে পারিনি, নাহলে বেশ কিছু বাজার করে নিয়ে আসতাম, বাচ্চাদের শীতের পোশাক নিয়ে আসতে পারতাম। তো তাদের একটু ভালো খাবারের জন্য আর শীতের পোশাকের জন্য এখানে 4,000 টাকা আছে, টাকাটা একটু গুনে নেন। এই 4,000 টাকা আপনাদেরকে উপহার দিয়েছে আমেরিকা থেকে এক ভাই। গ্রিন প্রোডাকশনের এই মানবিক কাজকে চলমান রাখতে আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। স্বেচ্ছায় গ্রিন প্রোডাকশনে ডোনেশন পাঠাতে চাইলে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিকাশ এবং নগদ নাম্বারে টাকা পাঠাতে পারেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগের জন্য কল করুন অথবা মেসেজ দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে